খামার এই যে পড়াশোনার পাশাপাশি গরুকে দেখাশোনা করি, হয়তো আব্বু তো সবসময় সময় দিতে পারে না, ওই সময়গুলোতে যখন না থাকে তখন যা যা করা লাগে একটা গরুর পিছনে সম্পূর্ণই করার চেষ্টা করি, সম্পূর্ণ করেন, গরুর গোসল করানো, গরুর খাবার দেওয়া। হ্যাঁ হ্যাঁ, দুধ দোয়াতে পারেন কিনা আপনি? না না, এটা পারেন, এটা তো হয়তো আমাদের বাসা থেকে নেওয়া যায়, তো নেওয়া হয়তো তো আর কি দোয়ানো হয় না আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই নতুন প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি এই নতুন প্রতিবেদনে। দর্শক, আমরা বাড়ির উঠানে একটি ক্ষুদ্র খামারি দেখতে পাচ্ছি, যেখানে শেড নির্মাণ করে গরু পালন করছেন। আমরা এই খামারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাস হিসাবে কচুরিপানা গরুকে খাওয়ানো হচ্ছে। এই বিষয়টি জানবো, কচুরিপানা খাওয়ারে কোনো গরুর কোনো ক্ষতি হয় কি না বা কীরকম লাভ, এই বিষয়ে আমরা জানবো। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, দেখতেই পাচ্ছেন এখানে একটি শেড দেখতে পাচ্ছি, ওপেন, একেবারে ওপেন শেড। এই বিষয়টি আমরা জানবো, দেখতে পাচ্ছি টিন শেড চারিদিকে খোলা, শুধু টিন দিয়ে একটি শেড নির্মাণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট উদ্যোক্তা একজন ভাইয়াকে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আসি ভালোই, আপনি কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাকিল হাসান। শাকিল ভাই, জি, কি করেন আপনি? আমি এই তো পড়াশোনা করছি, অনার্স থার্ড ইয়ার। অনার্স থার্ড ইয়ার শাকিল ভাই। আচ্ছা, এই যে খামারটি দেখতে পাচ্ছি, এটা তো আপনাদের? হ্যাঁ। আপনার এই কতদিন ধরে আপনাদের এই গরুর খামার? অনেক বছর যাবত, যেটা প্রায় 25-26 বছর হবে। 25-26, এই আপনাদের কি এই আয়ের উৎস খামার না অন্য কিছু আছে? না, মূলত এই খামার, খামারই আয়ের উৎস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন কতগুলি গরু আছে আপনাদের? এখন আছে 14টার মতো। 14টা? আচ্ছা, আমরা গরু দেখবো আর অন্যান্য কথা শুনবো, আমরা বিচারে একটু আর এগিয়ে যাই। দেখতেই পাচ্ছেন এই যে চমৎকার কিছু বাছুর দেখতে পাচ্ছি এবং ষাঁড় গরু দেখতে পাচ্ছি, গাভী দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, এই যে গাভীগুলো দেখতে পাচ্ছি, শাকিল ভাই আপনি বলছেন যে আপনি অনার্স পড়েন, তাই তো? অনার্স থার্ড ইয়ার? হ্যাঁ, অনার্স থার্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। গরুর সম্পর্কে তো মোটামুটি জানেন? হ্যাঁ। এই গরুটা আসলে মূলত আপনার আব্বা দেখাশোনা করে, মানে আপনার আব্বার কাজে আপনি যতটুকু সময় পান এই সহযোগিতা করেন? জি জি। আচ্ছা, গরু সম্পর্কে তো মোটামুটি জানেন নাকি? জি, মোটামুটি। কোনটা কীরকম, কী কত কেজি দুধ হয় এইগুলো বলতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। আচ্ছা, এই যে গাভীটা দেখতেছি, এটা কিছু জাত বলতে পারেন? এটা কী জাতের? এটা হচ্ছে অস্ট্রেলিয়া ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস? হ্যাঁ। কয় বিয়ান দিচ্ছে বলতে পারবেন? এটা এটা হয়তো 4টা বিয়ান দিছে। 4টা? কীরকম দুধ হয় এটা? হয় 8-9 কেজি সকালে, একটা নেই। আর বিকালে? বিকালে 3-4 কেজি হয়। 3-4 কেজি? 8-9-3, প্রায় 10-12 কেজি মতো হয় সারাদিন, হয় না? ও আচ্ছা আচ্ছা। আর এই যে দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এটা এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান? হ্যাঁ হ্যাঁ। চমৎকার একটা গাভী আমরা দেখতে পাচ্ছি। আপনাদের এই যে গরুগুলো দেখতে পাচ্ছি, সর্বোচ্চ কত কেজি দুধের গাভী আছে? সর্বোচ্চ 15 কেজি। কোনটা সেটা? ওই মাঝেরটা। মাঝেরটা? আর এইটা কয় কেজি হয়? এটা 12 কেজির মতো হয়। 12 কেজি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার কী অবস্থা আছে? এটা এখন হয়তো প্রেগনেন্ট। প্রেগনেন্ট না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা প্রেগনেন্ট। আচ্ছা, এই এই সামনে আসেন, আপনার সাথে আর একটু জানি যে বিষয়গুলো। আপনি তো বলছেন যে অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, তাই তো? জি। আচ্ছা, আপনার বাবাকে এই খামারে আপনি কী সহযোগিতা করেন? খামারে এই যে পড়াশোনার পাশাপাশি গরুকে দেখাশোনা করি, হয়তো আব্বু তো সবসময় সময় দিতে পারে না, ওই সময়গুলোতে যখন না থাকে তখন যা যা করা লাগে একটা গরুর পিছনে সম্পূর্ণই করার চেষ্টা করি, সম্পূর্ণ করেন, গরুর গোসল করানো, গরুর খাবার দেওয়া। হ্যাঁ হ্যাঁ, দুধ দোয়াতে পারেন কিনা আপনি? না না, এটা পারেন, এটা তো হয়তো আমাদের বাসা থেকে নেওয়া যায়, তো নেওয়া হয়তো তো আর কি দোয়ানো হয় না আর কি। ও আচ্ছা আচ্ছা, যে মানে যিনি দুধ নেয় তিনি কি গোয়াল নিজে দোয়াই নেয়? হ্যাঁ, গোয়াল নিজে দোয়াই নেয়। ও, আপনার দোয়াই দেন না? না না, এই কারণে আর দোয়ানো শেখা হয়নি? না, শেখা হয়নি। ও, কখনো যদি গোয়াল মিস করে তখন তো নিজেদের দোয়াইতে হবে? মিস করে না, তখন যদি দুই একদিন হয়তো মিস করে, ঈদের সময়, ঈদের পর মিস করে হয়তো দুই একদিন, ওই দিন আব্বু নিজেই করে আর কি। ও আচ্ছা, একমাত্র ঈদের সময় তিনি হয়তো গ্রামে যান বা কোথাও যান, সেই কারণে মিস হয়? সেই জন্য। তাছাড়া মিস হয় না? না, এমনিতে মিস হয় না। ও আচ্ছা আচ্ছা, বেশ চমৎকার। আমরা আপনি বলছিলেন যে 15 কেজি মাছখানের এইটা না? হ্যাঁ। এটা কী জাতের গাভী? অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান? হ্যাঁ হ্যাঁ। ও, এই যে দেখতেছি আপনি মনে হচ্ছে ঘাস নিয়ে আসছেন না? জি। এটা কি নিজেদের ঘাস চাষ করা? হ্যাঁ, নিজেদের চাষ করা। ও, এটা কী ঘাস এটা? এগুলো হচ্ছে বলে, এগুলোকে বলে ফার্ম ঘাস।
ফার্মের গাছ আচ্ছা হাইব্রিড ফার্মের গাছ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে কচুরি পানাও দিচ্ছেন এই কচুরি পানা কি গরুকে খাওয়ানো হয় হ্যাঁ কচুরি পানা গরুকে খাওয়ানো হয় কচুরি পানা খাওয়ালে কোনো সমস্যা হয় না না গরুকে সমস্যা হয় না গাছ যখন একটু কম হয়ে যায় তখন কচুরি পানাই খাওয়াইতে হয় আমাদের আর কি গাছ যখন কম পাওয়া যায় পর্যাপ্ত পাওয়া না গেলে তখন ওই সাপোর্ট হিসাবে কচুরি পানা খাওয়াতে হয় কচুরি পানা খাওয়ালে উপকার বা অপকার কোনো কিছু আছে কিনা উপকার কি আর অপকার কি কচুরি পানায় উপকার বলতে হয়তো দুধটা একটু বাড়ে এমনিতে বাড়ে হ্যাঁ আচ্ছা দুধ বাড়ে না দুধ পাতলা হয় কোনটা পাতলা হয় দুধ বাড়ে পাতলা হলে তো দুধ বাড়ে দুধটা বাড়ে কোনো দুটো পাতলা হলে তো দুধটা বৃদ্ধি হয় এই এইভাবে বাড়ে আর কি এই যে দেখতে পাচ্ছি এই যে ঘাস খাওয়াচ্ছে না একদম পুরা মুরব্বি দেখতে নিয়ে আসছে না আনাম দিচ্ছেন এটা কেটে দিলে আরো বেশি ভালো খাওয়া যেত না হ্যাঁ তা তো অবশ্যই কেটে দিলে একটু বেশি খাইতো হ্যাঁ বরঞ্চ নষ্ট হইতো না কেটে দিলে নষ্ট হইতো না এত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই গাছটা তো কয় বেলা দেওয়া হয় দুই তিন বেলা দেওয়া হয় বাছুর দেখতে পাচ্ছি চমৎকার এটি কয়দিনের বাচ্চাটি এটা 15 দিন ওইটা হয়তো 1 মাস হয়ে গেছে 15 দিন 1 মাস হয়েছে না হ্যাঁ এটা কোনটার বাচ্চা এটা হচ্ছে ওই যে এটা এই যে মাঝের এটা এটা হচ্ছে 15 দিনের কোনটা আমরা সেটা একটু দেখি এই যে 15 দিন এই যে যেটাই যেটা এই প্রথম ধরে দেখছিলাম এটাই হ্যাঁ হ্যাঁ এটা ও এটাই 15 দিন আচ্ছা আচ্ছা আর পরেরটা 1 মাস যেটা বলছি পরেরটা হ্যাঁ এটা এটা না ও আচ্ছা আচ্ছা চমৎকার আমরা দেখতে পাচ্ছি 1 মাসের বাচ্চার গাভী এইটা কীরকম দুধ হয় বা এটা কি সম্পর্কে একটু জানতে হয় এটা 6 থেকে 7 কেজি এটা তো প্রথম ইয়া তো প্রথম বিয়ান তো প্রথম হ্যাঁ এটা কী জাতের এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান না হ্যাঁ ওই সাদাটা কি এখানে মূলত অধিকাংশ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান না হ্যাঁ ও সাদাটা কি 4 বছর নাকি হ্যাঁ 4 বছর আচ্ছা আচ্ছা আরে এইটা এটা গাবি এটা গাবি না এটা কী অবস্থা প্রেগনেন্ট নাকি না গাবি বা দুধ হয় না না এটা এখন দুধ হয় এখন প্রেগনেন্ট না এটা প্রেগনেন্ট না আচ্ছা 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 শাকিল ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছি এই ঘাস তো আমার মনে হয় অস্টেজ হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে দেখা যাবার দেখাইলেও মাথা পড়ে গেল ছোট ছোট যদি কেটে দেওয়া যেত তাইলে মনে হয় যে অস্টেজ কম হতো হ্যাঁ তা তো অবশ্যই যদি কেটে দেওয়া যেত মেশিনের মাধ্যমে কাটা যেত তাহলে হয়তো এতটা নষ্ট হইতো না নষ্ট হইতো না এই যে ঘাস দিচ্ছেন এই ঘাসের পাশাপাশি আর কী কী খাওয়ানো হয় ঘাসের পাশাপাশি কুড়া ভুষি তারপর পিঠ খাওয়ানো হয় তারপরে এগুলাই আচ্ছা আমরা দেখছি যে এখানে এই শেডটা ওপেন রাতে কি এখানে থাকে না না রাতে ওই যে ঘরে ভিতরে হ্যাঁ আচ্ছা আমরা কি ভিতরে যাই একটু দেখতে পারি না হ্যাঁ অবশ্যই কীরকম ঘরে আপনারা রাখেন দর্শক বুঝবো যে এই যে ওপেন রাখেন দর্শক আমরা তাদের গরুগুলি রাতের বেলা যে ঘরে টিন শেড আছে আমরা সেখানে একটু দেখাবো চলুন এখন দিনের বেলা তারা বাইরে বের করে রাখেন এখানে দেখতে পাচ্ছি একটি বাছুর রয়েছে এটা কালাদে এটা কী বাছুর যে এটা দুইটা বিয়েছে গাবি হ্যাঁ এটা দুইটা কোনটা সুপ্রিয় দর্শক আমরা একটি দেখতে পাচ্ছি যে গাবিতে এই যে একটি চমৎকার একটি ঘটনা এটি আমরা ভিতরে যাই দুই বাচ্চা হয়েছে এই যে একটি গাবিতে দুটি বাচ্চা আচ্ছা এই যে দেখুন একটি গাবিতে দুটি বাচ্চা এটা কতদিন হলো পনেরো দিন আগে একটি গাবিতে দুটি বাচ্চা হয়েছে আচ্ছা এই যে দুটি বাচ্চা হয়েছে চমৎকার